হ্যালো বন্ধুরা, আপনি যদি চার চাকা বা দু চাকা ভারতবর্ষের কোনো রাস্তাঘাটে চালান তাহলে বলবো ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখবেন, না হলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা গাড়ি চালান তাদের জন্য। তো লোকসভায় পাশ হলো মোটর ভেহিকলস অ্যাক্ট এবং এই বিলের মূল উদ্দেশ্য কি? পথ দুর্ঘটনার কারণগুলিকে দূর করানো। তো 1988 সালের যে পুরনো একটা ছিল সেখান থেকে কিন্তু সংশোধন করা হয়েছে। তো সংশোধন করে 88টি সংশোধন করা হয়েছে এবং সেখানে কিন্তু খুব কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এবং সেই পদক্ষেপগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো প্রথম যে নিয়মটা সেখানে বলা হচ্ছে কি, নতুন নিয়ম অনুযায়ী মদ্যপ অবস্থায় যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে আপনার জরিমানা 10,000 টাকা করা হয়েছে এবং সেই 10,000 টাকাটা কিন্তু আগে ছিল 2,000 টাকা, তাহলে বুঝতে পারছেন 8,000 টাকা বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত, কোনো এমার্জেন্সি গাড়িকে রাস্তা না ছাড়লে 5,000 টাকা জরিমানা দিতে হবে, এর আগে দিতে হতো 1,000 টাকা, তাহলে বুঝতে পারছেন সমস্ত জরিমানার পরিমাণগুলো কিন্তু বেড়ে গেছে। দেখা গেল আপনি অ্যাম্বুলেন্সকে সাইড দিচ্ছেন না, সেক্ষেত্রে আপনার গাড়িতে কিন্তু কেস হতে পারে এবং সেটা 5,000 টাকা জরিমানা হতে পারে। তা 3 নম্বরে বলা হচ্ছে, মোবাইল ফোনে কথা বলতে বলতে আপনি গাড়ি চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 1,000 টাকা আগে নেওয়া হতো ফাইন, কিন্তু এখন নেওয়া হবে আপনার 5,000 টাকা। 4 নম্বরে হচ্ছে, বিনা হেলমেটে গাড়ি চালালে আপনাকে আগে 100 টাকা দিতে হতো এবং সেখানে কিন্তু এখন দিতে হবে আপনাকে 1,000 টাকা। পাশাপাশি আপনাকে 3 মাসের জন্য লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ আপনার যে লাইসেন্সটা 3 মাস বাতিল থাকবে। তো 5 নম্বরে বলা হচ্ছে, র্যাশ ড্রাইভিং করার জন্য আপনার জরিমানা দিতে হচ্ছে এবং সেটা আগে দিতে হতো 1,000 টাকা, এখন দিতে হবে 5,000 টাকা। 6 নম্বরে বলা হচ্ছে, বিনা লাইসেন্সে ড্রাইভিং করলে আপনাকে 500 থেকে 5,000 টাকা জরিমানা করা হবে। 7 নম্বরে বলা হচ্ছে, সিট বেল্ট না পরলে জরিমানা করা হবে 1,000 টাকা, আগে করা হতো 100 টাকা, তাহলে বুঝতে পারছেন সব কিছু কিন্তু বেড়ে গিয়েছে এবং অনেকটাই বেড়ে গিয়েছে। 8 নম্বরে হচ্ছে, নবালক গাড়ি চালালে তাদের অভিভাবকদের দোষী মানা হবে। দেখা গেল আপনার বয়স 16 বছর, সেক্ষেত্রে আপনাকে পুলিশ ধরলো গাড়ি সমেত এবং আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, সেক্ষেত্রে আপনার বাবা মাকে কিন্তু দোষী মানা হবে এবং সেক্ষেত্রে এর জন্য আপনাকে 25,000 টাকা জরিমানা এবং 3 বছরের জন্য জেল হতে পারে। পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু 17 বছর বয়সে গাড়ি চালায় এবং গাড়ি চালানোর সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স থাকে না, সেক্ষেত্রে বাবা মার নামে কেস হবে, 25,000 টাকা জরিমানা হবে এবং 3 বছরের জেল হতে পারে, কিন্তু তার সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল করে দেওয়া হবে। 9 নম্বর এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে, লাইসেন্সের বৈধতা শেষ হওয়ার পর 1 বছরের মধ্যে তা রিনিউ করা যেতে পারে, বর্তমানে তা কেবলমাত্র 1 মাসের জন্য ছিল। তাহলে আগে যেটা 1 মাসে করা হতো, সে 1 বছরের মধ্যে কিন্তু রিনিউ করতে পারবেন লাইসেন্সের বৈধতা। তো এই যে নিয়মগুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো। তো এগুলো জেনে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করুন এবং কাগজপাতি সঙ্গে রাখবেন এবং অবশ্যই ট্রাফিক আইনগুলোকে একটু মেনে চলার চেষ্টা করবেন। আমার ভিডিওটি একটু আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য ছিল এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে।